আমার সাথে একজনের আলাপ হয়েছিল, উনি 3300 বায়ার রিকোয়েস্ট পাঠাইছেন, একেবারে মানে কোয়ালিটি বায়ার রিকোয়েস্ট যেটা বলে, এবং তিনি ওই 3300 বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে আপনি হচ্ছে উনি 60টা অর্ডার জেনারেট করতে পারছেন। এটা সিক্রেট টিপস বলা যায়, এটা ফ্রিল্যান্স গুরুর মেম্বারদের জন্য আমি দিচ্ছি আর কি। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি অনেকের ভেতরে একটা হতাশা কাজ করছে, অনেকে বুঝতে পারছে না যে বায়ার রিকোয়েস্ট অপশন এতদিন ছিল, এখন তো বায়ার রিকোয়েস্ট অপশনটা নাই, এখন আমরা কি করব, আমরা বায়ার রিকোয়েস্ট পাঠাবো কিভাবে। কারণ অনেকে কিন্তু আমরা যখন কেউ আমাদের জিজ্ঞেস করতো অনেকে যে কাজ কিভাবে পাবো, অর্ডার তো আসে না, তখন আমরা এক কথায় বলে দিতাম বায়ার রিকোয়েস্ট বেশি বেশি পাঠান। হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট ভালো হলে প্রথম অর্ডারটা ওখান থেকে পেয়ে যাবে, বাট এখন তো বায়ার রিকোয়েস্ট অপশনটাই নাই, বা এখন আমরা কি করতে পারি, বা আমাদের জন্য সলিউশনটা কি, বা বায়ার রিকোয়েস্ট আসলে কি চলে গেছে নাকি কি হয়েছে এই জায়গাটায়, যদি এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন কামরুজ্জামান। ধন্যবাদ খুব সুন্দর কোশ্চেনের জন্য। সেটা হচ্ছে যে আমি আসলে কখনো বায়ার রিকোয়েস্ট পাঠাই নাই। আমি আমার ফাইবারে 2014 সাল থেকে কাজ করতেছি, গত 7-8 বছরে আমি আসলে বায়ার রিকোয়েস্ট ওইভাবে কখনোই পাঠাই নাই। মজা করে বা হয়তো বা অবসর সময়ে এক দুইটা পাঠাইছি আর কি, পাঠাই নাই। কারণ হচ্ছে যে এটা আমার কাছে একেবারে ইউজলেস একটা জিনিস মনে হয় আর কি। আমার সাথে একজনের আলাপ হয়েছিল, উনি 3300 বায়ার রিকোয়েস্ট পাঠাইছেন, একেবারে মানে কোয়ালিটি বায়ার রিকোয়েস্ট যেটা বলে, এবং তিনি ওই 3300 বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে আপনি হচ্ছে উনি 60টা অর্ডার জেনারেট করতে পারছেন। তো বুঝেন অবস্থা, 3300 বায়ার রিকোয়েস্ট পাঠানো এটা কোনো যে সে কোনো ব্যাপার না, অর্থাৎ হচ্ছে যে উনি দিনের পুরোটা সময় হচ্ছে যে আপনি পাঠাতে গেছেন। তো এগুলো ভাই ইউজলেস জিনিস আর কি, এবং আমি আসলে বায়ার রিকোয়েস্ট পাঠানোটাকে একেবারেই নিরুৎসাহিত করি, এটা আমার পার্সোনাল ফিলোসফি। আপনার যদি কোয়ালিটি থাকে, আপনার যদি কাজের মান ভালো থাকে, বায়ার আপনাকে খুঁজে নেবে, আপনাকে বায়ার খোঁজার দরকার নাই। আর যদি বায়ার যদি খোঁজার দরকারই হয় তাহলে আপনি ভালোভাবে খুঁজেন। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি এই টিপসটা কয়েকজনকে দিয়েছি এবং তারা অসাধারণ ভালো রেজাল্ট পাইছে, এটা সিক্রেট টিপস বলা যায়, এটা ফ্রিল্যান্স গুরুর মেম্বারদের জন্য আমি দিচ্ছি আর কি। সেটা হচ্ছে আপনি ধর তারকে অ্যান্সারটা দিয়ে নিন যে আমি যতদূর জানি এখন আর বায়ার রিকোয়েস্ট অপশনটা ওইভাবে নাই, এখন ওটার পরিবর্তে ম্যাচ কি বলে যে প্রজেক্ট ম্যাচ বা এরকম কি একটা অপশন আসছে, ওইটাও হচ্ছে কাইন্ড অফ মানে ইসের মতো। সেখানে হচ্ছে যে আপনার গিগে গেলে আপনি হচ্ছে গিগের একটা অপশন পাবেন, ওখানে প্রজেক্ট ম্যাচ এটা যদি অন করা থাকে তাহলে হবে কি, ওই কেউ যদি মানে প্রজেক্ট ই করে আপনাকে হচ্ছে যে ই করবে, নোটিফিকেশন দিবে যে তোমার তোমার সেই সাথে এটা মিলে যায়, তখন আপনি ওই নোটিফিকেশনে ক্লিক করে আপনি অর্ডার মানে সরি প্রপোজাল পাঠাতে পারবেন। আর যেটা হচ্ছে যে তারা এটা বাদ দেওয়ার একটা মেইন কারণ হচ্ছে যে যেটাতে হিউজ পরিমাণে স্প্যামিং হয়েছিল, এবং এর মূল হতাই ছিল বাংলাদেশি পাকিস্তানিরা, যার কারণে তারা হচ্ছে, এবং শুধু তাই না, এখান থেকে ব্যাকলিং জেনারেট করা হইতো আর কি। অর্থাৎ হচ্ছে যে বায়ার রিকোয়েস্টে আপনি আপনার কি করতেছেন, আপনার সাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছেন, তো ফাইবার যেহেতু ডিএপি অনেক বেশি, যারা এসইও করেন তারা এই ব্যাপারটা ভালো জানবেন যে ডিএপি অর্থাৎ ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি অনেক বেশি। সো এখান থেকে যদি আপনার ওয়েবসাইটের জন্য আপনি যদি একটা ই ক্রিয়েট করতে পারেন, কি বলে একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারেন, এটা হচ্ছে আপনার প্রোফাইলের জন্য ভালো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। সো এই কারণে স্প্যামিং গুলো প্রচুর পরিমাণে হয়েছে আর কি। তো ফাইবার বাধ্য হয়ে এই বায়ার রিকোয়েস্ট অপশনটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে আর কি, এটা আমাদেরই দোষ। এবং এটার উপর টিউটোরিয়ালও আমি দেখছি ইউটিউবে যে কিভাবে ফাইবার থেকে ব্যাকলিংক জেনারেট করতে হয় আর কি, মানে স্প্যামিং এর মাধ্যমে, বায়ার রিকোয়েস্টের মাধ্যমে। তো যাই হোক, আমি যেটা বলতেছি যে আমি বায়ার রিকোয়েস্টটাকে নিরুৎসাহিত করি, বায়ার রিকোয়েস্টের বদলে আপনি কি করতে পারেন, সেটা হচ্ছে যে আপনাকে খোঁজ করতে হবে যে আপনার ক্লায়েন্ট গুলো কোথায় আছে। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আর কিছু লাগে না। যেমন হচ্ছে যে ওই যে আমি যে ছোট ভাইয়ের উদাহরণটা দিছিলাম যে সে কিন্তু ধরে ফেলছিল যে কোন গ্রুপে তার বায়ার গুলো আছে, হ্যাঁ, তো সে কিন্তু ওই জায়গায় মার্কেটিং করছে। এবং তো বায়ার রিকোয়েস্ট না পাঠা ওই জায়গাটা যদি আপনি কোয়ালিটি মার্কেটিং করেন, একে তো আপনি ক্লায়েন্ট আপনার নিজস্ব ক্লায়েন্ট পাচ্ছেন, এই ক্লায়েন্ট গুলো একেবারে আপনার নিজের, এবং হচ্ছে যে এদের মাধ্যমে আপনি চাইলে যে কোথাও আপনি সরাসরি কাজ করতে পারবেন। তো আমি যে টিপসটা এখন শেয়ার করবো, খুব মানে এক্সক্লুসিভ টিপস, এটা অনেকে হয়তো জানেন বাট অনেকে হয়তো জানেন না। সেটা হচ্ছে যেমন ধরেন আপনি কথার কথা যে আপনি সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করেন বা হচ্ছে যে ইউটিউব থাম্বনেল বা এই জাতীয় সার্ভিস দেন, তো আমি বলবো যে আপনি বায়ার রিকোয়েস্ট বা এই জাতীয় জিনিসের দিকে না যেয়ে, যেমন যে 3300 যে বায়ার রিকোয়েস্ট পাঠাইছে যে ভদ্রলোক,
কি পরিমাণ মানে প্রতিদিন তো 10টার বেশি বাইরে রিকোয়েস্ট পাঠানো যায় না, তাহলে মানে সে কি পরিমাণ মানে কষ্ট করছে আপনি একটু চিন্তা করেন। এই কষ্টটা যদি সে ফাইবারের বাইরে দিত তাহলে কিন্তু মানে এটা তার জন্য একটা ফ্রুটফুল জিনিস হইতো। তো যেমন হচ্ছে যে আপনি থাম্বনেল ডিজাইন করেন, ধরলাম ফাইবারে হচ্ছে যে আপনি ইউটিউবে থাম্বনেল ডিজাইন করেন বা ইউটিউবের ব্যানার ডিজাইন বা টুইটারে ব্যানার ডিজাইন করেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যেমন ধরেন আপনি হচ্ছে টার্গেট করলেন যে আপনি থাম্বনেল ডিজাইন করবেন, কারণ হচ্ছে যে ইউটিউবে থাম্বনেল যারা মানে ইউটিউবার যারা আছে তাদের রেগুলার বেসিসে থাম্বনেল দরকার হয়। যদি এখন ক্যানভা বা এরকম বিভিন্ন ই চলে আসছে যেখানে হচ্ছে থাম্বনেল অনায়াসে ডিজাইন করা যায়, তো তারপরে এটা তো একটা বোরিং কাজ আর কি, বা একটু মানে ক্রিয়েটিভিটি না হলে ভালো কিছু করা সম্ভব না। সো একজন প্রফেশনাল ডিজাইনার যেরকম করবে একজন সাধারণ পাবলিক তো ওরকম ডিজাইন হবে না। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি ইউটিউবে একটু সার্চ দিবেন, বিভিন্ন ফিল্টারিং সিস্টেম আছে, ফিল্টার করে আপনি দেখেন যে নতুন নতুন যে ইউটিউব চ্যানেলগুলো আসতেছে অর্থাৎ হচ্ছে যারা ইউএসএ বেসড তাদেরকে আপনি টার্গেট করেন। এবং প্রত্যেকটি ইউটিউব চ্যানেলের আপনার জিমেল পাওয়া যায়, আপনারা হয়তো জানেন ইউটিউব চ্যানেলের কন্ট্যাক্ট অপশনে গেলে আপনি দেখবেন যে ওখানে জিমেলটা আপনি পেয়ে যাচ্ছেন। তো আপনি কি করেন, একটা এক্সেল শিট মেনটেন করেন প্রতিদিন, আপনি এইভাবে 10টা 15টা 20টা করে আপনি ইমেল কালেক্ট করেন এবং প্রত্যেকটা ইমেলে আপনি হচ্ছে যে মেল পাঠান, ম্যানুয়ালি পাঠান, আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে ম্যানুয়ালি পাঠান যে দেখো আমি তোমার ইউটিউব চ্যানেলটা দেখলাম, দেখলাম যে ইউটিউব চ্যানেলটা ভালো বাট থাম্বনেলগুলো আমার মনে হয় যে অতটা অ্যাট্রাকটিভ না, বা আরও ভালো করার সুযোগ আছে, তো এই দেখো আমি থাম্বনেল ডিজাইন করি, এই যে আমার কিছু কাজের স্যাম্পল, তো তুমি যদি চাও আমি তোমাকে একটা ডিজাইন ফ্রি করে দিতে পারি, ফ্রি ডিজাইন করে দিতে পারি, তোমার যদি ভালো লাগে তুমি আমার কাছে অর্ডার করতে পারো। আপনি এইভাবে 10টা করে প্রতিদিন পাঠান, 10টা বাই রিকোয়েস্টের বদলে 10টা এইভাবে পাঠান। আমি আপনাকে 100% সিওরিটি দিতে পারি আপনি 2-3টা রিপ্লাই পাবেনই, ডেফিনেটলি পাবেন, ইভেন হচ্ছে যে আরো বেশিও পাইতে পারেন। তো ওখান থেকে যদি আপনি একটা করে ক্লায়েন্ট আপনি জেনারেট করতে পারেন, একটা পার ডে একটা, তাহলে 30 দিনে 30টা ক্লায়েন্ট আপনার জেনারেট হবে। 30টা জেনারেট ক্লায়েন্ট যদি আপনার হয় ভাই আপনি তো মানে কাজ করে কুলাইতে পারবেন না। হ্যাঁ, এবং এই সেম ফর্মুলা আমি একজনকে দিছিলাম এবং এটা করে সে খুবই ভালো করছিল এবং এখন সে ভালো করতেছে। সো আপনি ওই বাইরে রিকোয়েস্ট পাঠায় সময় নষ্ট না করে আপনি এইভাবে যদি যান, এইভাবে সিস্টেম হয়ে যান, ডেফিনেটলি আপনি ভালো করবেন। এটা একটা ছোট্ট উদাহরণ, এই ফর্মুলাটাকে কাজে লাগায় আপনি অন্যদিকেও ট্রাই করেন, আপনি ভালো করবেন, এতে কোনো সন্দেহ নাই। সো আমি আসলে বাইরে রিকোয়েস্টটাকে আমি কেন জানি আমার ভালো লাগে না, শুরু থেকেই আমি পছন্দ করি না এবং আমি ইনকারেজও মানে করি না আর কি। এখন আসলে যেহেতু আমি এটা কখনো করি নাই, সো এই ব্যাপারটা আমি অ্যাভয়েড করি আর কি। ওকে, নো প্রবলেম। আচ্ছা তাহলে ভাই আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই এই বায়ার রিকোয়েস্ট অপশন চলে যাওয়ার বিষয়টা নিয়ে। আমরা যারা এই বিষয়টা নিয়ে একটু ওরিড, ভাই যেমনটা বলছিলেন যে ভাই এই বিষয়ে বায়ার রিকোয়েস্ট পাঠান না, না পাঠিয়ে অন্য ওয়েতে উনি ক্লায়েন্ট জেনারেট করেন বা তার থ্রু থেকে ক্লায়েন্ট চলে আসেন, বাট যারা বায়ার রিকোয়েস্টের মাধ্যমে ক্লায়েন্ট জেনারেট করতে অভ্যস্ত ছিলেন বা যারা ভালো কভার লেটার লিখতে পারতেন, তাদের আসলে কি হবে এখন? এখানে একটা জিনিস বলি, ভাই যেমনটা বলছিলেন যে বায়ার রিকোয়েস্ট অপশনটা মূলত সেলারদের জন্য কিন্তু যায় নাই। হ্যাঁ, সেলারদের মধ্যে যারা বায়ারের ভং ধরত তাদের জন্য গেছে। আমি জিনিসটা বলি যে এইটা আসলে বায়ারদের জন্য বায়ার রিকোয়েস্ট অপশনটা চলে গেছে, কারণ নামটাই কিন্তু বায়ার রিকোয়েস্ট, মানে এটা বায়ারদের জন্য রিকোয়েস্ট। বায়াররা এই জিনিসটা মিস ইউজ করতো, এই কারণে বায়ারের অপশনটা চলে গেছে, সেলারদের টেনশন করার কিছু নাই। তাহলে সেলাররা কি করবে এখন? সেলারদের জন্য অপশনটা ভাই যেমনটা বলছিল যে এখানে স্কিল ম্যাচিং এর একটা অপশন ফাইবার নিয়ে এসছে, সেটা হচ্ছে বায়ার যখন কোনো একটা জবের অফার যেটা সে গিগে পাচ্ছে না বা সার্চ করে পাচ্ছে না, সে যখন নিজে লিখে একটা বায়ার রিকোয়েস্ট পোস্ট করতে যাচ্ছে, তখন এই পোস্টটা আর বায়ার রিকোয়েস্ট সেকশনে আসবে না। না এসে কি হবে, ওই যে সে যে ক্যাটাগরিটা বা যে স্কিলগুলো তার বায়ার রিকোয়েস্ট অ্যাড করছে, সেই স্কিল অনুযায়ী যারা বেটার ফ্রিল্যান্সার বা যাদের গিগের সাথে সেই স্কিলগুলো ডিরেক্টলি ম্যাচ করবে, তাদের কাছে এখন নোটিফিকেশান আসবে এবং নোটিফিকেশান থেকে আপনি দেখতে পারবেন যে কোন বায়ার সে রিকোয়েস্ট দিচ্ছে বা কোন স্কিলটার জন্য কাজ এখন বায়ার রিকোয়েস্ট অপশনে এসছে। তখন আপনি সেই নোটিফিকেশনে গিয়ে আগের প্রসেসেই আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন। বাট এখন আর এইটা আগের মতো ইজিলি অ্যাক্সেসেবল না যে আমরা বায়ার রিকোয়েস্ট অপশনে গেলাম মেনু বার থেকে আর আমরা বায়ার রিকোয়েস্ট পেতে থাকলাম, বিষয়টা এরকম না। এতে যেটা হবে, ফেক বায়ার রিকোয়েস্টের সংখ্যা কমবে, তার মানে এই জিনিসটা কিন্তু আমাদের জন্য পজিটিভ ব্যাপার। যারা বায়ার রিকোয়েস্ট পাঠাতে চাই তারা এই জন্য নোটিফিকেশনের জন্য ওয়েট করতে হবে আর আমরা স্প্যামিং গুলো একটু কমিয়ে দিতে পারবো এটার মাধ্যমে। ফ্রিল্যান্স গুরু, লার্ন আর্ন এন্ড এনজয় লাইফ।